তো আজকে আমরা সম্পাদ্য করব মানে চৌদ্দ নম্বর চ্যাপ্টারের চতুর্ভুজের সমান ক্ষেত্রফল হল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন তাই তো তো আমরা প্রথমে যে কোনো চতুর্ভুজ বলা থাকবে সেই চতুর্ভুজের সমান চতুর্ভুজ হিসাবে একটা ত্রিভুজ আঁকব সমান ক্ষেত্রফল হল বিশিষ্ট দেখ কোষে দেখি চৌদ্দ প্রথমে কী বলিস দেখ বলছে প্রীতন এবিসিটি চতুর্ভুজ অঙ্কন করেছে একটা এবিসিটি চতুর্ভুজ অঙ্কন করেছে এবি সমান পাঁচ সেন্টিমিটার বলছে বিসি সমান বলা আছে কত না ছয় সেন্টিমিটার আর সিটি সমান চার সেন্টিমিটার ডি এ সমান আছে তিন সেন্টিমিটার এবং এবিসি সমান সমান ষাট সেন্টিমিটার একটা কোন দেওয়া আছে আমি এই চতুর্ভুদের সমান ক্ষেত্রে বলবে সিটা একটা ত্রিভুত অঙ্কন করি তাহলে আমরা পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার এই কিনে এই শব্দে তাহলে এব সমান হচ্ছে দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এখান থেকে শুরু করে ছয় পর্যন্ত নিলেই পাঁচ সেন্টিমিটার হয়ে গেলো এব সমান পাঁচ সেন্টিমিটার বিশি সমান ছয় সেন্টিমিটার এখান থেকে শুরু করে সাত পর্যন্ত নিলি ছয় সেন্টিমিটার হয়ে গেলো তারপরে সিটি হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার নিতে হবে সিটি এখান থেকে পাঁচ পর্যন্ত নিলে সিডি হয়ে গেল চার সেন্টিমিটার আর কী বলা আছে না ডিএ ডিএস মান তিন সেন্টিমিটার বলা আছে ডিএ এখান থেকে শুরু করে এই পর্যন্ত তিন সেন্টিমিটার নেওয়া হলো আর বলতে একটা কোণ দেওয়া আছে কনের মান ষাট ডিগ্রি বলা আছে তাহলে এখান থেকে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে নিতে পারি এইভাবে যে চাঁদা চাঁদা এই যে নিয়ে চাঁদার সাহায্যেও ষাট ডিগ্রি নিতে পারি এই যে ষাটে করে নিতে পারি অথবা আমরা যেরকম নর্মাল ষাট ডিগ্রি এঁকে নিই এরকম করেও ষাট ডিগ্রি এঁকে নিতে পারি এখান থেকে আমরা ষাট ডিগ্রি হলো এরকম করে। আমরা ষাট ডিগ্রি এঁকে নিতে পারি যেরকম খুশি ঠিক আছে যেহেতু ষাট ডিগ্রি আমরা চাঁদা ছাড়াই আঁকতে পারি তো চাঁদা ছাড়াও আঁকতে পারি আমরা কোনো ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা তো এবার আমরা নামগুলো দিয়ে দিই এবি সমান পাঁচ সেন্টিমিটার সেমি পিসি সমান ছয় সেন্টিমিটার সিডি সমান চার সেন্টিমিটার সেন্টিমিটার আর ডিএমান ডিএ সমান কত ভেলেবল আছে বলছি তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে ছোটো এবি এঁকে নিই এখান থেকে একটা এবি সরল এঁকে নিই এবি এটা আঁকলাম এবার এখানে এবিটা কেটে নেব এবিটা এখানে কেটে নেব তাহলে এটা হলো এবি এ বি ঠিক আছে এবার এ বি সি ষাট ডিগ্রি কোন তাই তো তাহলে এখান থেকে আমরা ষাট ডিগ্রি কোন এঁকে কেনব যেরকমভাবে চাঁদা ছাড়া এঁকেছিলাম সেরকমই আঁকব কোনো প্রবলেম নেই ষাট ডিগ্রি কোন আঁকব ষাট ডিগ্রি কোন তাহলে আমরা ষাট ডিগ্রি কোন এঁকে কিনি এ এখান থেকে এরকম করে কেটে নিলাম আমাদের হলো এ বি সি আঁকতে হবে তাই তো ষাট ডিগ্রি কোন হলো এবার এখান থেকে বিসি কেটে নিতে হবে বি সি এখান থেকে কেটে নিতে হবে বিসি কেটে নিতে হবে বিসি সমান করে কেটে নিলাম তাহলে এখানে নাম দিলাম সি এটা বিসি হয়ে গেল এবার সি ডি কাটবো এখান থেকে সিডি নিয়ে কাটবো সি ডি নেওয়া হলো এখান থেকে সি ডি নিয়ে কাটলাম আর ডি এ কেটে নিতে হবে ডি এ ডি এ নিয়ে কাটতে হবে এখান থেকে ডি এ নিয়ে কাটলাম তাহলে এই নাম দিলাম এখানে ডি তাহলে চতুর্ভুজটা হয়ে গেলো বি সি ডি বুঝতে পারছিস কি করে চতুর্ভুজ টাকছে আচ্ছা আঁকলাম এবার আমি এখান থেকে কি করবো এই ডিবি একটা কর্ণ টেনে নিলাম ডিবি কর্ণ যোগ করে দিলাম ডিবি কর্ণ যোগ করে দিলাম এবার আমরা সি বিন্দু থেকে কি করবো এই ডিবির সমান্তরাল করে একটা সমান্তরাল এরকম করে আঁকবো এখান থেকে সি বিন্দু থেকে ডিবি এর সমান্তরাল সরলরেখা তাহলে সি বিন্দু থেকে ডিবির সমান্তরাল সরলরেখা আমরা কিভাবে এঁকেছিলাম মনে আছে এই এইটা বাদ দিয়ে এইটা নিয়ে এই দুটো নিয়ে এইটা তো ত্রিভুজ মনে করি দেখ এইটা ই করে নিয়ে এই ডিবির সমান করে নিলাম ডিবির সমান করলাম তারপরে সি বিন্দু থেকে কাটলাম সি বিন্দু থেকে কেটে নিলাম ঠিক আছে আর আর কী করলাম যে এইটা সমান করব এই ডিসি সমান করে বিভিন্ন থেকে কাটলাম তার মানে এইটা নিয়ে বাদ থাকলো এইটা এই দুটো নিলে এইটা বাদ থাকলো এইখান থেকে কাটবো আর এই দুটো নিলে বাদ থাকছে এইটা তাই তো এখান থেকে কাটবো যেখানে যোগ হবে সেই দুটো যোগ করে দেবো এই নিয়ে যোগ করে দিলাম তাহলে এখানে কোথায় ছেদ করলো এই জায়গায় ছেদ হ্যাঁ এখানে ছেদ করিল নাম দিলাম ইয়ে নাম দিলাম ঠিক আছে এবার আমাদের কাজ হবে এই ডি ই যোগ করে দেওয়া ই যোগ করে দেওয়া এই ডি থেকে এই ই পর্যন্ত আমরা একটা দাগ টেনে দেবো আমরা লেখা ডি যোগ করে দেব ই যোগ করে দেব ব্যাস ডি যোগ করে দিলাম তাহলে আমাদের কি হবে বি এবি ডি চতুর্ভুজের সমান অতএব আমরা লিখবো চতুর্ভোজ চতুর্ভুজ এব সমান সমান হচ্ছে কত এবিডি সমান সমান হচ্ছে আর ত্রিভুজ এ ইডি অর্থাৎ এ ই ডি চতুর্ভুজটা এব সিডি এ সমান এই সরি এ ই ডি এই ত্রিভুজটা এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্র ফল বিশিষ্ট হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী করলাম চতুর্ভুজ যেরকম বলা আছে চতুর্ভুজটা এঁকে নেব চতুর্ভুজ আঁকার পরে চতুর্ভুজের একটা কর্ণ যোগ করে দেব এই কর্ণের সমান্তরাল করি এই যে উপরের যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দু থেকে একটা সমান্তরাল সরল লেখা আঁকবো যেটাই বর্ধিত এই এবিকে এই ই বিন্দুতে ছেদ করিল ততদূর পর্যন্ত যতক্ষণ না ছেদ করবে ততক্ষণ পর্যন্ত বড় করব। ঠিক আছে তারপরে এই যেখানে ছেদ করেছে আর এখানে এই যে ডি বিন্দু এই দুটো যোগ করে দেবো তাহলে যে ত্রিভুজটা পাবো এ ই ডি যে ত্রিভুজটা পাবো সেটাই এ বি সি টি চতুর্ভুজের সঙ্গে সমান সমান ঠিক আছে এবার এক নম্বরটা গেল দুইটা দেখি কী বলছে দু কী বলছে না দেখো সাহানা একটি চতুর্ভুজ এ বি সি টি অঙ্কন করেছে তাহলে একটা চতুর্ভুজ অঙ্কন করেছে সাহানা এবি সিডি এবি সমান চার সেন্টিমিটার তার এবি চার সেন্টিমিটার বলা আছে বিসি সমান কত বলা আছে পাঁচ সেন্টিমিটার বলা আছে সিডি সমান চার দশমিক আট সেন্টিমিটার বলা আছে ডি সমান বলা আছে চার দশমিক দুই সেন্টিমিটার এবং কর্ণ এসি সমান ছয় সেন্টিমিটার বলা আছে এখানে একটা কর্ণ দেওয়া আছে এসি চতুর্ভুজটি সমান ক্ষেত্র হল একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে আগে একটা কী দেওয়া ছিল একটা কোন দিক একটা কোন দেওয়া ছিল একটা কোন দেওয়া ছিল এবার কোনটা দেয়া নেই বাকি সব ইগুলা দেওয়া আছে চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা এইটা দিয়ে আমরা একটা চতুর্ভুজ আঁকবো চতুর্ভুজ আঁকার পরে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ক্ষেত্রফল অঙ্কন করব তা আমরা করি তো প্রথমে আছে চার সেন্টিমিটার এব সমান চার সেন্টিমিটার এ বি চার সেন্টিমিটার তারপরে বলা আছে বি সমান পাঁচ সেন্টিমিটার বলা আছে এখান থেকে এতদূর দূর পাঁচ সেন্টিমিটার তারপরে বলা যাচ্ছে সিডি সমান চার দশমিক আট সেন্টিমিটার মানে এখান থেকে শুরু করে এই আট তাই তো পাঁচ ছয় সাত আট এতটা চার দশমিক আট সেন্টিমিটার আর সিটি সমান বলা আছে চার সেন্টি এই সিটি সমান চার দশমিক আট আর ডি এ সমান চার দশমিক দুই ডিএ সমান হচ্ছে চার দশমিক দুই এখান থেকে শুরু করে চার দশমিক দুই পাঁচ মানে হচ্ছে চার চার দশমিক এক এক চার দশমিক দুই তারপরের দুইটু ঘর পর্যন্ত এত দূর চার দশমিক দুই আর বলা যাচ্ছে এসি কর্ণ সমান হচ্ছে ছয় সেন্টিমিটার এসি কর্ণ সমান ছয় সেন্টিমিটার এখান থেকে শুরু করে এই ছয় সেন্টিমিটার তাহলে আমরা নামগুলো দিয়ে দিই বলা আছে এ বি সমান চার সেন্টিমিটার বিসি সমান বলা আছে পাঁচ সেন্টিমিটার আর সিটি সমান চার দশমিক আট সেন্টিমিটার আর ডিএ সমান বলা আছে চার দশমিক দুই সেন্টিমিটার 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 আর এসি কর্ণ বলা আছে এসি কর্ণের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে এপে এঁকে নিই চার থেকে টানচন এক পর্যন্ত ছয় পর্যন্ত সাত পর্যন্ত টানচন বললাম হুম বললেন এক থেকে সাত মানে তো ছয় ওরা ছয় সেন্টিমিটার আঁকতে পারবে কোনো ব্যাপার নেই ছয় সেন্টিমিটার স্কেল দেখে আঁকতে পারবে না সোজা জিনিস একদম জিরো থেকে ছয় সেন্টিমিটার সে ঠিক আছে জিরো থেকে ছয় সেন্টিমিটার টাঁকলে হবে না ছয় সেন্টিমিটার দোর্ঘর ই আঁকতে হবে কোনো ব্যাপার নেই আচ্ছা তাহলে আমি এখানে এ নিয়ে নিলাম পাশাড়া এ বি রেখা এবার এঁকে নিই বি এঁকে নিলাম এ থেকে শুরু করে এখান থেকে শুরু করে এবি আঁকলাম এটার নাম দিলাম বি এবার দেখ আমাদের এসি কর্ণ আঁকতে হয় তাই না তাহলে এখান থেকে একটা এসি কর্ণ এঁকে নিই এসি কর্ণটা এখান থেকে এঁকে নিই এসি কর্ণটা এঁকে নিলাম এসি কর্ণটা এঁকে নিলাম ঠিক আছে এসি কর্ণ এঁকে নিলাম তারপরে এখান থেকে বিসি আঁকতে হবে তাই না তাহলে বিসি আঁকি বি সি বিসি আঁকি ও বিসি তো এখানে ঠিকছে তার মানে এসি এসি কর্ণটা আরেকবার আঁকতে হবে এসি কর্ণটা আরেকবার আঁকতে হবে এসি কর্ণ আর একবার আঁকলাম তাহলে এটা সি বিন্দু হবে তাই তো এখান থেকে আমরা যোগ করে দিই এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিলাম ঠিক আছে যোগ করলাম এসি কর্ণ এ বি আঁকা হইল এসি 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 আঁকলাম ঠিক আছে এ বি সি হয়ে গেল এবার কি হবে সি বিন্দু থেকে এই ধারে একবার সি ডি আঁকবো এখান থেকে একটা সিডি আঁকব আর এখান থেকে এই আঁকে নেবো ঠিক আছে আচ্ছা সি ডি এঁকে নিলাম সিডি কেটে এখান থেকে সি ডি এঁকে নিলাম আর এখান থেকে ডি এ কেটে নেব ডি এ কেটে নেব ডি এ কেটে নেব তাহলে এখানে ডি বিন্দু তাই তো ডি বিন্দু কেটে নেবো হ্যালো এবিসিডি চতুর্ভুজটা আঁকা হয়ে গেল হ্যালো এবার দেখ এই চতুর্ভুজের এই কর্ণটা ছিল তো এই কর্ণের সমান্তরাল করে এখান থেকে আমরা আঁকতে পারতাম কিন্তু আমরা যেহেতু একটু এই ধারে এঁকে নিয়েছি ঠিক আছে তার জন্যে আমরা কি করব এখান থেকে একটা কর্ণ দিয়ে নেব কিন্তু আগে দেখ আগে থেকে একটা কর্ণ ছিল তাই না তাইলে আমরা যদি একটু বুদ্ধি করে এই ধারে আঁকতাম চতুর্ভুজটা তাহলে আমরা এই ধারে কেটে নিয়ে সেই কেটে নিতে পারতাম এইখান থেকে সমান্তরালে এটা এটা যোগ করে দিলে টুকুস করে হয়ে যেত আলাদা করে আর এক্সট্রা কর্ণ আঁকতে হতো না তাই না কিন্তু আমরা যেহেতু আঁকি নিই তাহলে আমরা এই যে কর্ণ আবার আলাদা একটা এক্সট্রা আঁকতে হবে কিন্তু বুদ্ধি করে যদি এইখানে আঁকতাম তাহলে কি হতো না আলাদা আর একটা কর্ণটা আঁকতে হতো না কর্ণ তো একটা দেওয়াই আছে তাই না তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা কর্ণ টেনে নিই এখান থেকে একটা এই পর্যন্ত কর্ণ টেনে নিলাম এবারে এই কর্ণের সমান্তরাল করি এখান থেকে একটা সমান্তরাল সহলেখা আঁকব তাহলে এই দুটো কি করব এখান থেকে এইটা নেব ডিবি নিলাম ডিবিনি ডিবি নি এই সি বিন্দু থেকে একটা দাগ কাটব আর এই ডিসি ডিসি নেব বাকি যে এই ত্রিভুজের কোনটা এখানে আছে এখান থেকে দাগ করে দেবো দেবার কি করব এখানে যোগ করব এইটা আর এইটা যোগ করে দিলাম যোগ করে কোথায় ছেদ দিলাম এখানে ছেদ করলো ই ইয়ে নাম দিলাম দে এখান থেকে এটা যোগ করে দেবো এখান থেকে এটা যোগ করে দেবো হ্যালো তাহলে নাম দিলাম এই যে এই যে চতুর্ভুজটা রয়েছে এ বি সি ডি চতুর্ভুজ অর্থাৎ চতুর্ভুজ এ বি সি ডি সমান সমান ত্রিভুজ কত হবে এ ই ডি ঠিক আছে এ ই ডি ঠিক আছে এটা সমান হবে এটা একটা হাজার হ্যাঁ না ওই পাশে আঁকার দরকার নেই ওই পাশে আঁকতাম তাহলে দেখ এইটা তো আমরা এখানে ভালো করে দেখ বুদ্ধি করে যদি আমরা এইটা এরকম করে কিনেতাম এই যে চতুর্ভুজটা এই ধারে আঁকার বদলে যদি এই ধারে নিতাম এই ধারে আঁকতাম তাহলে কি হইতো এই রকম করে আমরা চতুর্ভুজটা পেয়ে যেতাম না তাই দিয়ে এইটা কর্ণ তো টানায় আছে তাহলে এই কর্ণের সমান্তরাল করে এইখান থেকে একটা ই ট্রেন নিলে এখানে যোগ হয়ে যেত এইটা এটা যোগ করে দিলে তা চতুর্ভুজটা পেয়ে ত্রিভুজটা পেয়ে যেতাম তাই না তাহলে এই চতুর্ভুজের সংঘাত এই এই চতুর্ভুজটা এই চতুর্ভুজ সমান সমান এই ত্রিভুজটা পেয়ে যেতাম তাই না এই কর্ণ একটা টানা দেওয়াই আছে অঙ্কনেই দেওয়া আছে একটা কর্ণ টানতে হবে এসি কর্ণ টানতে হবে এখানেই দেওয়া আছে তাহলে এসি কর্ণ সমান্তরাল করে এখানে সমান্তরাল একটা ইয়ে রেখে দিতাম তারপর যোগ করতাম তাহলে আর এক্সট্রা এই যে এই কর্ণটা আমরা যে টেনেছি ডিবি যে কর্ণটা টেনেছি এই সাথে একটা ডি বি কর্ণ টেনেছি সেইটা টানার দরকার ছিল না কী বলতে বুঝতে পারছিস হ্যাঁ কী বললাম বললেন মানে এই যে কর্ণ টানছে এই যে এই দিকে কর্ণ টানতে না এই এক হ্যাঁ হ্যাঁ একটা এটাই এখানে হয়ে যেত এই একটা এখানে হয়ে যেত হ্যাঁ তাহলে আমাদের এই ধার হয়ে যেত তাহলে এ ই করতে হতো না তারপর এখন আমাদের কি করতে হইলো এই ধারে যেহেতু এঁকেছে আমরা এটা যেহেতু এই ধারে এঁকেছি এটা এইখানে এঁকেছে তার জন্যে এই কর্ণের সঙ্গে তার এখানে হইতো না দেখ এখানে কী হয়ে যাইছে এই পার হয়ে যাবে তাই না তার জন্য আমরা এই ধারে করলাম আর একটা কর্ণ ট্রেনে নিলাম ঠিক আছে তারপরে দেখি কী একটা তিন একটা বলছি সাহানা একটি ওপরটা সাহানা নিচেরটাও সাহানা সাহানা একটি আয়তক্ষেত্র এঁকেছে যার এ বি সমান চার সেন্টিমিটার বিসি সমান ছয় সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার ৬ ছয় সেন্টিমিটার বাহ বৃষ্টি একটা ক্ষেত্রে এঁকেছে সিটি আয়তক্ষেত্রে সমান ক্ষেত্র ভালো বৃষ্টিটা একটা ত্রিভুজ অঙ্কন করেছে তাহলে চার সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার এবি সমান চার সেন্টিমিটার আর বিসি সমান ছয় সেন্টিমিটার তাহলে নেই প্রথমে এবি সমান চার সেন্টিমিটার এব সমান চার সেন্টিমিটার আর বিসি সমান ছয় সেন্টিমিটার একটু বড় হয়ে গেল ছয় সেন্টিমিটার ঠিক আছে তাহলে এবি সমাজ হচ্ছে চার সেন্টিমিটার আর বিসি সমাজ মনে হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে ঠিক আছে এবার আমরা এখান থেকে এবি কেটে নেব আমরা একটা আয়তক্ষেত্রে আঁকব এবে না আমরা বিসি আঁকবো এখানে ঠিক আছে তাইলে এখান থেকে একটা বড় দিকে দাগ টেনে নিলাম বিসি কেটে নিলাম এখান থেকে তাহলে দেখতে ভালো লাগবে নিচের দিকটা ইয়ে থাকবে এখান থেকে এই পর্যন্ত দাগ কেটে নিলাম এবার কী করব এখানে একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো নব্বই ডিগ্রি কোন যেরকম আঁকা আঁকবো যেহেতু আয়ত ক্ষেত্র করতে গেলে একটা নব্বই ডিগ্রি কোন দরকার হয় নব্বই ডিগ্রি কোন আঁকা হয়ে গেল এখান থেকে নব্বই ডিগ্রি ও বাবা এবার আমরা এখান থেকে এব কাটব বি কাটবো এই যে এব কেটে নিলাম এখান থেকে থেকে কাটলাম আর যেহেতু আয়তক্ষেত্র এটারই সমান করে এখানে হবে তো একটা তাহলে এখান থেকেও সেই চার সেন্টিমিটার করে কেটে নিলাম ঠিক আছে এবার এইটা সমান করে আবার এখানে কাটবে না তাহলে এইটা সমান করে এইটা সমান করে এখান থেকে আবার কেটে নিলাম তাহলে এটা নাম হলো এটা এ এটা বি এটা সি এটা ডি ঠিক আছে এটা এটা যোগ করে দিলাম আর এইটা এটা যোগ করলাম একটু বেঁকা হয়ে গেল এটা এটা স্কেলটা ভুল হয়ে গেছে এখান থেকে শুরু এখান থেকে একটু লম্বভাবে দেখলে সুবিধা হয় ক্যামেরার এই ধার থেকে দেখতে হয়েছে তো বোঝা যাইছে না ঠিক করে হইলো এটা আয়তক্ষেত্র আঁকা হইলো এবার আয়তক্ষেত্রে সমান করে একটা ত্রিভুজ আঁকতে হবে তার জন্য একটা কর্ণ আঁকতে হবে এই কর্ণ যোগ করে দিলাম এবার এই কর্ণের সমান্তরাল করে এখান থেকে একটা এই কর্ণ সমান করি ওখান থেকে একটা কি আঁকতে হবে সমান্তরাল আঁকতে হবে তাহলে এখান থেকে নিলাম এ হাত যোগ করে দিলাম আর এটি নিলাম এটি নিলাম এখান থেকে টানলাম দিয়ে যোগ করে দিলাম এবার এইটা একটু ই করে যোগ করে দিই যোগ করে দিলাম এবার এইটা এটা যোগ করলাম এটার নাম দিলাম ই ঠিক আছে আর এখান থেকে শুরু করে এইটা এ যোগ করে দিলাম এই যোগ করে দিলাম তাহলে আমাদের কি পড়ে থাকলো ত্রিভুজ এই চতুর্ভুজ এই আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে আয়তক্ষেত্র সি সমান আয়ত ক্ষেত্র সমান সমান কত ত্রিভুজ এ ই এ এ বি ए ठीक है अच्छा येता ठीक है अच्छा 3 नंबरটা গেল 4 নম্বরটা কি বলছে দেখি এবার 4 নম্বরটা বলছে একটে চতুর্ভুজ একটে চতুর্ একটি চতুর্ভুজ এব আঁকতে বলেছে একটা এবিটি চতুর্ভুজ আঁকতে বলেছে বিসি সমান ছয় সেন্টিমিটার বল আছে এবার সেন্টিমিটার বল আছে সিডি সমান তিন সেন্টিমিটার বল আছে এবিসি সমান ষাট ডিগ্রি বিসিডি সমান পঞ্চান্ন ডিগ্রি বল আছে দুটো কোণ দিয়ে আছে ঠিক আছে তাই দুই পাশে দুটো কোণে নেব ওকে আচ্ছা এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার এবি বাহু আচ্ছা একটা চতুর্ভুদ আঁকতে হবে ত্রিভুত আঁকতে হবে যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি বাহু বড় বড় থাকবে তাই এবি আর বিসি বাহু ই করে নিতে হবে তার মানে আমাদের ছবিটা আঁকতে হবে এই করে মোটামুটি এবি আর বি সি এবি এইটা বরবার থাকবে তাই তো এ বি আর বি সি করে আঁকতে হবে তাই সেই হিসাবে আমরা আঁকব তাহলে প্রথমে আমরা কী করে নেব না একটা ইয়ে এঁকে নিই বিশিস সমান কত বল আছে বি বিশিস সমান ছয় সেন্টিমিটার প্রথমে ছয় সেন্টিমিটার এঁকে নিলাম

এই দেয়া আছে আর দেয়া আছে হইছে এ বি সি একটা কোণ 60 ডিগ্রি কোণ দেয়া আছে একটা কোণ 60 ডিগ্রি এঁকে নেই একটা কোণ 60 ডিগ্রি আর 55 হ্যাঁ আর একটা 55 ডিগ্রি একটা কোণ 60 ডিগ্রি এঁকে নেই আচ্ছা এখানে 55 ডিগ্রিটা এঁকে নেই ঠিক আছে পঞ্চান্ন ডিগ্রি এঁকে নিলাম আচ্ছা পঞ্চান্ন ডিগ্রি হয়েছে বি সি ডি বি সি ডি শোন পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা নাম দিলাম আচ্ছা বি সি ডি আচ্ছা বি সি ডি ঠিক আছে এটা হচ্ছে বিসিডি পঞ্চান্ন ডিগ্রি বিসিডি পঞ্চান্ন ডিগ্রি আর এবিসি সমান হচ্ছে ষাট ডিগ্রি এবিসি সমান ষাট ডিগ্রি এখান থেকে আরেকটা ষাট ডিগ্রি এখান থেকে ষাট ডিগ্রি একটা কোন এঁকে অবশ্য ষাট ডিগ্রি কোন না হয় সরাসরি এঁকে নিলেও হয় ঠিক আছে ষাট ডিগ্রি কোন না এঁকে সরাসরি এঁকে ষাট ডিগ্রি যেহেতু আমাদের আঁকার জিনিস চাঁদার দরকার হয় না সরাসরিও এঁকে নিতে পারি সাইট ডিগ্রি ঠিক আছে সরাসরিও চাঁদার সাহায্যে সাইট ডিগ্রি এঁকে নিতে এটা সাইট ডিগ্রি এটা হবে কত না এ বি সি সি ঠিক আছে সি তাহলে বি সিকে আমরা এই বড় বড় আঁকবো তাই তো এখানে করি এই দাগ কেটে নিলাম বড় দেখি এটা বিসি বড়ো বড়ো হবে বিসি ধরি কেটে নিই আচ্ছা এটা বিসি সমান তো ছয় সেন্টিমিটার বলা আছে এ বি সমান চার সেন্টিমিটার বলা আছে তাই না এ বি এব চার সেন্টিমিটার আর সি ডি সিডিসান তিন সেন্টিমিটার তাহলে বিসি বি আচ্ছা বিসি ধরি কাটে আগে এখান থেকে এত দূর বিসি ধরি কাটে আচ্ছা বিসি ধরি কাটলাম আচ্ছা বি সি এবার এ বি ধরে কাটবো আচ্ছা এ বি সি কত বল আছে ষাট ডিগ্রি বল আছে তাই না তাহলে এখান থেকে ষাট ডিগ্রি আগে এঁকে নিতে হবে তারপরে কাটতে হবে এই ষাট ডিগ্রি কোন করে নিলাম এখান থেকে ষাট ডিগ্রি এঁকে নিলাম ষাট ডিগ্রি এঁকে নিলাম ঠিক আছে এবার এখান থেকে এ বি কাটব এ এর সমান করে কেটে নেব এ বি সমান করে কেটে নেব এ বি সমান করে কেটে নেব এ বি কেটে নেব আর কত বলা আছে বি সি ডি বি সি ডি এই সোজা পঞ্চান্ন সেন্টিমিটার কাটতে হবে পঞ্চান্ন সেন্টি বলছে পঞ্চান্ন ডিগ্রি করে কাটতে হবে তাহলে এখান থেকে পঞ্চান্ন ডিগ্রি কেটে নিতে হবে এখান থেকে শুরু করে পঞ্চান্ন ডিগ্রি কেটে নিতে হবে পঞ্চান্ন ডিগ্রি কাটব এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে পঞ্চান্ন ডিগ্রি কাটব এই পর্যন্ত পঞ্চান্ন ডিগ্রি করে কেটে নিলাম এবার কত সিডি সমান কত বলা আছে তিন সেন্টিমিটার বলা আছে তাই না তাহলে এখান থেকে তিন সেন্টিমিটার কেটে নিই এখান থেকে তিন সেন্টিমিটার কেটে নেব সিডি সিডি এখান থেকে তিন সেন্টিমিটার কেটে নিলাম এটা ডি তাই না তাহলে এবার ডি আর এ যোগ